স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরের জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে প্রাক বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত বিনোদপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গুরুতর আহত নাটোরের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার দশ দফা দাবিতে রাজশাহী বিধি শ্রমিক ইউনিয়ন ও কর্মচারী ঐক্য পরিষদের মানবন্ধন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীতে দু হাজার বাইশ তেইশ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও রাজশাহী বিভাগের সকল জেলার চেম্বারের প্রতিনিধিদের সাথে প্রাক বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনের হল রুমে এর আয়োজন করা হয় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মনিম এ সময় তিনি বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একটি স্বাভাবিক বিষয় আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয় নানা কারণে কিন্তু আমাদের মানসিক ব্যাপার আছে জিনিসপত্রের দাম বাড়লে কর দিব না কর না দিলে আমরা আমাদের উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিশনার কর আপিল অঞ্চল রাজশাহী আহসান হাবিব ঢাকা জাতীয় রাজস্ব বোর্ড সদস্য সামসুদ্দিন আহমেদ ঢাকা জাতীয় রাজস্ব বোর্ড সদস্য মাসুদ প্রাক বাজেট আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু আলোচনা সভায় উত্তরাঞ্চলের শিল্প কলকারখানা ব্যবসা বাণিজ্যের উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন চেম্বারের নেতৃবৃন্দ রাজশাহীর বিনোদপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গুরুতর আহত হয়েছেন বুধবার রাত এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুর এলাকায় এ ঘটনা ঘটে ওই শিক্ষার্থীর নাম সাফাত নাইম নাফি তিনি পদার্থবিজ্ঞান বিভাগের দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের ছাত্র এবং মতিহার হলে থাকতেন বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে সাফাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে জানা গেছে পদার্থ বিজ্ঞান বিভাগের আরেক ছাত্র শরীফ বিনোদপুরের একটি ছাত্রাবাসে থাকতেন ওই ছাত্রাবাসের উচ্চ মাধ্যমিকের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে শরীফের বিরোধ ছিল এ বিষয়ে শরীফ ওই মেসের মালিকের কাছে অভিযোগ করেছিলেন বুধবার রাতে তারা বিষয়টি সমাধান করতে আলোচনায় বসেন আলোচনার শেষ দিকে ওই কক্ষে কয়েকজন তরুণ ঢোকেন এক পর্যায়ে শরীফ সাফাতের সঙ্গে তরুণদের ধস্তাধস্তি হয় এ সময় শরীফ ওই কক্ষ থেকে পালিয়ে গেলেও সাফাত সেখানে আটকে পড়েন এ সময় ওই তরুণেরা সাফায়াতের পায়ে উপর্যোপুরি ছুরিকাঘাত করেন দেশীয় শ্রমিক বান্ধব বিড়ি শিল্প ধ্বংসে বিদেশি বহুজাতিক কোম্পানি ষড়যন্ত্রের প্রতিবাদ বিড়ির ওপর অর্পিত অগ্রিম দশ শতাংশ আয়কর প্রত্যাহার সহ দশ দফা দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিড়ি শ্রমিক ইউনিয়ন ও কর্মচারী ঐক্য পরিষদ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় রাজশাহী চেম্বার অব কমার্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে আগামী বাজেটে বিড়িতে শুল্ক কমানো বিড়ি শ্রমিকদের সুরক্ষা আইন প্রণয়ন সরেজমিনে পরিদর্শন ব্যতিরেকে বিড়ি কারখানার লাইসেন্স না দেওয়া এবং কাস্টমস কর্তৃপক্ষকে নকলবাজদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান শ্রমিকরা বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেডারেশনের কার্যকরী সভাপতি আমিন উদ্দিন বিএসি মানববন্ধনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসভাপতি সভাপতি নাজিম উদ্দিন সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর সহ অন্যান্যরা অনুমতি না থাকায় মানববন্ধন চলার মাঝপথে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায় নোয়াখালীর সুবর্ণ গরু চুরি করে পালাতে গিয়ে পিক আপ ভ্যান উল্টে গিয়ে মোহাম্মদ নাসির নামে এক চোরের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার ভোররাতে উপজেলার চরআবদা ইউনিয়নের চেয়ারম্যান ঘাট তো সোনাপুর সড়কের সুলতাননগর গ্রামে এ ঘটনা ঘটে নিহত মোহাম্মদ নাসির চট্টগ্রামের বাসখালী গ্রামের বাসিন্দা এ দুর্ঘটনায় আরও দুই চোর গুরুতর আহত হয়েছে আহতরা হলেন নোয়াখালী বসুরহাট পৌরসভার তিন নং ওয়ার্ডের জামাল উদ্দিনের ছেলে রুবেল ওরফে চোরা রুবেল এবং হাতিয়ার পশ্চিম বড়দেইল গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রাহাত চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর হক বিষয়টি নিশ্চিত করে বলেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি পিকআপ ভ্যান ও চুরি হওয়া তিনটি জীবিত গরু এবং একটি মৃত গরু জব্দ করা হয়েছে নাটোরে হেরোইন সংরক্ষণ ও বিক্রির অপরাধে স্ত্রী কাজল বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত এ সময় স্বামী খায়রুল ইসলামকে খালাস দিয়েছেন আদালত বৃহস্পতিবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এই আদেশ দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফুর রহমান জানায় দুই হাজার একুশ সালের বাইশে জুন গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নজরপুর গ্রামের খায়রুল ইসলামের বাড়িতে অভিযান চালায় পুলিশ অভিযানকালে কাজল বেগমের ঘরে তল্লাশি চালিয়ে ত্রিশ গ্রাম হেরোইন সহ খাইরুলের স্ত্রী কাজল বেগম বুলুকে গ্রেফতার করে পুলিশ এ ঘটনায় পরের দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাটোর সদর থানায় স্বামী খাইরুল ইসলাম ও স্ত্রী কাজল বেগম বুলুকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ দীর্ঘদিন সাক্ষ্যগ্রহণ শেষে আজ বৃহস্পতিবার বিচারক কাজল বেগম বুলুকে যাবজ্জীবন কারাদণ্ড ও স্বামী খাইরুলকে খালাসের আদেশ দেন নাটোরের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ হজরত আলীকে গ্রেফতার করেছে র্যাব পাঁচ গত রাত সাড়ে বারোটার দিকে নাটোরের লালপুর উপজেলার খাগড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব গ্রেফতারকৃত অধ্যক্ষ হজরত আলী বড়াইগ্রাম উপজেলার দাশগ্রামের মৃত মারফত আলীর ছেলে র্যাপা সিভিসি দুই নাটোর র্যাপ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানায় গোপন সংবাদের ভিত্তিতে গত রাত সাড়ে বারোটার দিকে লালপুর উপজেলার খাগড়া গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত অধ্যক্ষকে গ্রেফতার করা হয় মামলা দায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন কোম্পানির অধিনায়ক আরও জানান মাদ্রাসারকে উপস্থিত না থাকায় অধ্যক্ষ তার ফাঁকা কক্ষে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে পরে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে তিনি ছাত্রীটিকে ছেড়ে দেন পরে মামলা হলে পুলিশের পাশাপাশি অভিযানে নামে র‍্যাব মূল্যবোধ উন্নয়ন ও সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কৈশোর কর্মসূচির আওতায় চাঁপাই নবাবগঞ্জে বাল্য বিয়ে যৌতুক নারী নির্যাতন ও মাদক প্রতিরোধে আলোচনা সভা পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে উদ্দীপন ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শিবগঞ্জ উপজেলার কালুপুর আমবাগান প্রাঙ্গনে এর আয়োজন করা হয় অনুষ্ঠানে আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য শামিল উদ্দিন ডাক্তার আহমেদ শিমুল উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তা শরীফুল ইসলাম ও চাপাই আঞ্চলিক ব্যবস্থাপক ইশক আলী সহ অন্যরা পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জাকে হত্যার উদ্দেশ্যে বসুরহাট পৌরসভা কার্যালয়ে হামলা ও গুলি বর্ষণ মুজিব শতবর্ষ মেলা ভাঙচুর এবং সিএনজি চালক আলাউদ্দিন হত্যার এক বছর উপলক্ষে কালো দিবস পালন বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বসুরহাট পৌরসভা চত্বরে এ কর্মসূচি পালন করা হয় কোম্পানিগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিলটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে শহীদ মিনারে একত্রিত হয়ে বসুরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে এসে শেষ হয় পরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে মেয়র আব্দুল কাদের মির্জা বলেন তিনি নোয়াখালীর এ সময় তিনি সিএনজি চালক আলাউদ্দিনের প্রকৃত হত্যাকারীদের বের করে আইনের আওতায় আনার দাবি জানান নাটোরের সিংরাই স্বেচ্ছাসেবক লীগের উপজেলা ও পৌরশাখার শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে সিংরা উপজেলা কোর্ট মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয় উপজেলা লীগের সভাপতি হাসান ও সাধারণ সম্পাদক মোহন আলী এবং লীগের সভাপতি সৌরভ হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে মাসুম রাব্বি নির্বাচিত হন সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু সহ অন্যান্যরা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক বলেন ১৩ বছরের পথ পরিক্রমায় মধ্যমায়ের দেশ থেকে আমরা এখন উন্নত দেশের অভিযাত্রী উন্নত প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশে এখন মানুষের জীবনযাত্রা অনেক সহজ সুন্দর আর নিরাপদ এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ